রূহ আফজা রোজার প্রশান্তির আজকের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট, রূহ আফজা কোলাডা। রূহ আফজা কোলাডা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে, রূহ আফজা, আনারস, নারকেল দুধ, আনারসের জুস, নারকেল কোড়া ও বরফ। রূহ আফজা কোলাডা তৈরি করতে প্রথমে একটি আনারস নিন। আনারসের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি ব্লেন্ডার মেশিন নিন। টুকরো করে কাটা আনারস কিছুটা রেখে দিয়ে বাকিটা ব্লেন্ডারে দিয়ে দিন। সাথে দিন নারকেল কোড়া। এরপর এতে দিন নারকেল দুধ। এবারের সাথে ফ্রেশ আনারসের জুস দিন। চাইলে আনারসের জুস বাসায় করে নিতে পারেন, অথবা বাজারে আনারসের জুস কিনতে পাওয়া যায়। এবার ব্লেন্ডারে দেওয়া সব উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে যাতে ভালোভাবে সবকিছু মিশে যায়। এরপর পরিবেশনের জন্য আপনার পছন্দ মতো গ্লাসে রূহ আফজা দিন। এরপর বরফ টুকরো ও আনারসের টুকরোগুলো দিন। এবার ব্লেন্ড করা মিশ্রণটি গ্লাসে ঢেলে দিন। আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রূহ আফজা কোলাডা। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রূহ আফজা কোলাডা হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রূহ আফজায়। দিন যত যায় আস্থা বাড়ে, রূহ আফজায়।